চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই পুলিশ সুপার পদমর্যাদার আরেক কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। মোহাম্মদ মুনির হোসেন নামে ওই কর্মকর্তা সিআইডিতে কর্মরত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিআইডিতে কর্মরত বিশেষ পুলিশ সুপার মুনির হোসেনকে সরকারি চাকরি আইন 2018 এর 45 ধারার বিধান অনুযায়ী অবসর প্রদান করা হলো। জানা গেছে, পুলিশ কর্মকর্তা মুনির হোসেনকে 2011 সালের 19 জুলাই ওএসডি করে সদর দপ্তর রাখা হয়েছিল। এর আগে গত 16 নভেম্বর সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয় পুলিশ সুপার মোহাম্মদ আলী হোসেন ফকিরকে। এর আগে তাকে খুলনায় তৃতীয় এপিবিএন এর অধিনায়ক হিসেবে কর্মরত অবস্থায় রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়। এছাড়া 18 অক্টোবর তিন পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। তারা হলেন সিআইডির পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকি, পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন মিয়া এবং মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী। অন্যদিকে গত 31 অক্টোবর দুই অতিরিক্ত ডিআইজিকেও বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। তারা হলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মাহবুব হাকিম এবং সিআইডির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলমগীর আলম। এছাড়া 16 অক্টোবর তথ্য সচিব মকবুল হোসেনকে বাধ্যতামূলক সরকারি চাকরি থেকে অবসর দেয় সরকার। 2021 সালের 2 সেপ্টেম্বর সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক ও খাগড়াছড়ির মহালছড়ির ষষ্ঠ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ আব্দুর রহিমকে অবসরে পাঠায় সরকার।